মা তুমি আমাকে কেন নিয়ে আসলে তো কি করব এতগুলো জিনিস কে নিয়ে আসবে না ডট আ কি ভারী গো মা এখন থেকে দায়িত্ব নেওয়া শেখো না হলে পরে তো আমাদেরকেই শুনতে হবে আরে তাড়াতাড়ি চল তাহলে ঘরে তো কালকে পৌঁছাবো কি হয়েছে দাঁড়িয়ে গেলি কেন কি জানি আমার কেমন একটা লাগছে ওসব নাটক ছাড় চল তাড়াতাড়ি মা আমি ঠিক করে হাঁটতে পারছি না কেন রে কি হয়েছে আগে যা তো আমি দেখি কেন হাঁটতে পারছিস না হে ভগবান দাঁড়িয়ে যা কেন কি হয়েছে মা তোর তো ওই হয়ে গিয়েছে পেছনে তো তোর সব কাপড় খারাপ হয়ে গিয়েছে এবার ঘরে যাবি কি করে কেন মা কি করবে তুই দেখ না আর তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও জানি না কেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তোমরা হ্যাঁ তাড়াতাড়ি করে দিও ও মা কোথায় যাচ্ছো কখনো কখনো এমন হয় না পেছনের কাপড়ে দাগ লেগে যায় যদি কাছে ব্যাকপ্যাক থাকে না এই সাইড থেকে এইভাবে লুজ করে নাও দু সাইড থেকে লুজ করার পরে ব্যাগটা তোমার নিচের দিকে চলে যাবে আর পেছনে যে দাগ দেখা যাচ্ছে সেটাও ঢেকে যাবে দিদি শোনো না চল চল তাড়াতাড়ি বল বেশি টাইম নেই আমার কাছে ও আমি ছাগলের মতো করছিস কেন ও দিদি আচ্ছা তো তুই প্যাড কিনেছিস কিনে তো নিয়েছি কিন্তু এটাকে লাগাবো কি করে দে দেখি আরে তুই উইংস দেওয়া প্যাড কিনিস নি কেন উইংস মানে ছাড় কোনো ব্যাপার না তুই তো নতুন নতুন কিন্তু পরের মাসে প্যাড কেনার আগে আমাকে জিজ্ঞাসা করে নিবি এবার দেখ এটাকে এভাবে বার করে নিতে হয় এবার যা এটাকে লাগিয়ে নে থ্যাংক ইউ দিদি এটা কি হয়ে গেল আরে কি হয়েছে কাঁদছিস কেন এই দেখো মা আমার প্যান্টের সাইডে দাগ লেগে গেছে কখন থেকে ঘষেই যাচ্ছি আমি তো তোকে কবে থেকেই বলেছিলাম উইংস প্যাড ইউজ করার জন্য এখন তো তোকে ভুগতেই হবে ভুগতে হবে এত যখন জানিস তখন তোর পিরিয়ডস হয় তোর প্যান্টে দাগ কেন লাগে জানি না কেন কিন্তু আমার প্যান্টি লাইনে দাগ লেগেই যায় আমার কথা শুনবি না তো এরকমই হবে না কি কথা হ্যাঁ মা কি কথা বলো না প্যান্টের সাইডে যে দাগ লেগে যায় না তার জন্য প্যাডটাকে নরমাল ভাবে নিও না প্যান্টের উপরে প্যাডটাকে লাগিয়ে নাও এবার নিয়ে নাও টয়লেট পেপার এবার টয়লেট পেপারটাকে নিয়ে প্যাডের উপর থেকে চারিদিকে রাউন্ড করে ঘুরিয়ে নাও আর টয়লেট পেপারটা লাস্টে একটা সেলোটেপ দিয়ে লাগিয়ে নাও ব্যাস এটা না উইংস প্যাডের থেকেও ভালো কাজ করবে আরে এটা কি হলো মনে হচ্ছে আমার পিরিয়ড হয়ে গেছে এবার আমি কি করবো কি হয়েছে তোর মনে হচ্ছে আমার পিরিয়ড হয়ে গেছে এই নাচ গানের সময় কেন আসিস তুই চল আমার সাথে আমার পেটে খুব জোরে ব্যথা করছে এই নে পেট যন্ত্রণার ওষুধ খেলে কিছু হবে না তো মা দেখ কখনো কখনো যদি বেশি যন্ত্রণা করে সহ্য করতে না পারিস তখন তুই একটাই ওষুধ খেতে পারবি কিন্তু সব সময় নয় তাহলে ডাক্তারকে জিজ্ঞাসা করতে হবে তাহলে এবার একটা খেয়ে নি মা
পরের বার তো ওষুধ খেতে পারবো না, কিন্তু ঘরে কিছু করা যাবে নাকি? হ্যাঁ, এরকম তো অনেক ছোটখাটো উপায় আছে যাতে এই সময় ব্যথা কম হয়। এমন সময় পেট যন্ত্রণার জন্য একটা প্যানে গরম জল নাও, আর এর মধ্যে আমাদের একটা আদার কুচি নিয়ে গ্রেট করে দিয়ে দিতে হবে, খুব বেশি না একটুখানি। জলের মধ্যে যে আদাটা দিয়েছি এবার একসাথে এটাকে মিক্স করে নাও। যখন এই জল একটু গরম হয়ে যাবে তখন এই গ্লাসে ছেঁকে নাও। এবার যখন পিরিয়ডের সময় পেট যন্ত্রণা হবে না তখন এটাকে খেয়ে নাও, তাহলে দেখবে সঙ্গে সঙ্গে রিলিফ পাবে। আমাকে মারছে আর তুই কি করেছিস সেটাও তো বল। কি করেছে? এক তো আমার প্যাড নিয়ে নিয়েছে, আর তার উপর আমার টি-শার্টটাও নোংরা করে দিল চা ফেলে। ছাড় না, বাচ্চা মেয়ে তো। কেন ছাড়বো? মা প্যাড নেই আমার কাছে, এবার আমি কি লাগাবো? এই কাপড়টা আমাকে দে। টি-শার্ট? দেখো, প্রথমে তো পুরনো যে কোনো একটা টি-শার্ট নিয়ে নাও। এবার গেঞ্জির উপরে একদম এইভাবে একটা বড় দেখে প্যাডের টাইপের ড্র করে নাও। এবার আমরা যেরকম মার্ক করে নিয়েছিলাম না, সেম মার্কের অ্যাকর্ডিং আমরা কেটে নেব। এবার নিয়ে নিতে হবে একটা মোটা দেখে টাওয়েল, আর ছোট্ট করে প্যাডের সাইজে কেটে নিতে হবে। আর সেম ভাবে টাওয়েলের শেপেই টি-শার্টটাকেও কেটে নিতে হবে। আর এই তিনটে কাপড়কে একসাথে সেলাই করে নিতে হবে। এবার তোমরা এখানে যতটা মোটা চাও ততটা মোটা বানাতে পারো। ব্যাস, এই দুটো স্টিচ তো হয়ে গেল। এবার এটাকে প্যান্টের মতো করে ফোল্ড করে নাও। এবার এই দুটো সাইড আমাদের স্টিচ করে নিতে হবে। না, আমরা স্টিচও করে নিয়েছি। ব্যাস, আমাদের DIY প্যাড ওয়ালা প্যান্টি একদম রেডি। তোমাদের পার্টটু কেমন লাগলো বলো? 3-4 চাই তো কমেন্ট করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর শেয়ার করে দাও ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, কি করিস তোরা? দেখ।